নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জল্পনার অবসান, বেঞ্জির উত্তেজনার পর ডিএসএর সভাপতি পদে বাবুল, সচিব বিজেন্দ্র। সংস্কৃতির মেলবন্ধনে শিলচরে উদযাপিত লাচিত দিবস, বক্তব্যে উঠে এলো দেশ রক্ষা এনআরসি। স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা, ফেরার স্বামী সংকটজনক অবস্থায় ভর্তি মেডিকেলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ডিএসএর সভাপতি পদে নির্বাচিত হলেন বাবুল হোর, সচিব পদে জয়ী হয়েছেন বিজেন্দ্র প্রসাদ সিং। নির্বাচনের আগে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত গেরুয়া শিবিরের, ডিএসএল লাইফ মেম্বারদের ভোটিং রাইট নিয়ে তোলা প্রশ্নেই খান খান হয়ে যায় যাবতীয় নিস্তব্ধতা। প্রশ্ন পাল্টা প্রশ্নে উত্তাল হয়ে ওঠে সভাগৃহ। সভাগৃহে তখন উপস্থিত সাংসদ ডাক্তার রাজদীপ রায়, অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সহ কংগ্রেস বিজেপির সমর্থক ক্যাডাররা। সাধারণ সভার ঘটনা প্রবাহ জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে বেঞ্জির। ব্যতিক্রমী এই দৃশ্যপটে অবাক সবাই। গাড়ি থেকে নেমে এসে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ক্ষোভ ব্যক্ত করে বলেন, ডিএসএর সংস্কৃতিতে এটা ছিল না, এমিনেন্ট সিটিজেনদের নিয়ে এ ধরনের মন্তব্য বেমানান। তো যা হবে হবে, কিন্তু যারা লাইফ মেম্বাররা ছিল তাদেরকে নিয়ে একটা মন্তব্য উঠেছে, উঠতেই পারে। কনস্টিটিউশন নিয়ে কথা বলাই যায়, সবার অধিকার আছে, কিন্তু যে ধরনের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে শিলচরের এমিনেন্ট সিটিজেন্সদের নিয়ে বলা হয়েছে, এটা ডিএসএর ইতিহাসে কোনোদিন হয়নি। পরে সেই অবস্থা কাটিয়ে ভোটমুখী হন সবাই। সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নেই সাংসদ ডাক্তার রাজদীপ রায়, নেই প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, তবে রয়ে যান ডিএসএর প্রাক্তন সভাপতি বাবুল হোর। অন্যদিকে সচিব পদের দৌড়ে বাদশা বিজেন্দ্রের সঙ্গে রয়েছেন অতনু ভট্টাচার্য। এদিকে ডিএসএর 38তম সাধারণ সভা থেকে বেরোনোর পথে সাংবাদিকদের মুখোমুখি হন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অবধারিতভাবে ডিএসএকে রাজনীতিকীকরণের খোলসে মুড়ে দেওয়ার তার প্রয়াস নিয়ে প্রশ্ন উঠে যায়। উপাধ্যক্ষের জবাব, প্রদীপ দত্ত রায় কে? তার কোনো অস্তিত্বই নেই। প্রশ্ন উঠে যায় বাবুল হোরকে মুখ্যমন্ত্রীর ফোন কল নিয়েও। আমিনুল বলেন, বাবুল হোর তো দেব পরিবারের পোষ্য। প্রদীপ দত্ত রায় তো সিএম এর মুখপাত্র নয়, ভারতীয় জনতা পার্টির তানে সাসপেনশন করে একজন মানুষের যদি কয় তো কতটা গ্রহণযোগ্য হইব। ইভেন বাবুল হলেও তার ইন্টারভিউ মধ্যে বাবুল হলে তাই নিজে কইতেছেন সিএম এ তানে ফোন করতেছেন, এখন নিজে কইতেছেন যে না ফোন করতেছেন না। বাবুল হলের কোনো স্থিতি আসেনি, তাই তো দেববাড়ির যারা ইশারা ছিল। ক্যামেরা প্যান হয়ে যায় প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের দিকে। সুস্মিতার জবাব, আমি অন্যদের মতো এত নিচে নেমে কথা বলতে পারবো না। এই ক্রীড়া সন্তার সংস্থার সঙ্গে অনেক শিলচরের স্পোর্টসম্যানরা জড়িত, এটা আজকের ব্যাপার না, এটা অনেক পুরানো ইতিহাস আর এইভাবেই থাকবে। এবং ডিএসএকে এইভাবে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটা একটা কনফিউশন যে আসল সিএম না নকল সিএম কে, এটাতে হস্তক্ষেপ করেছে আমি বলতে পারবো না, এটা করা উচিত হয়নি। এবং যারা এই জিনিসটা করেছে, ইট ইজ আ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে এরকম একজনের নাম নিয়ে ফোন করা, আমি এটা তদন্ত হওয়া উচিত। দ্বিতীয়তে বাবুল হুরের, যখন বাবুল হুর নিজে ইন্টারভিউতে বলেছিলেন যে ওনাকে চিফ মিনিস্টার ফোন করেছেন বা এইসব, এখন আমিনুলকে জিজ্ঞাসা করলে আমিনুল বললেন, বিধায়ক আমিনুল বললেন যে বাবুল হুর দেব পরিবারের গোলাম। শুনেন, আমিনুল যে ভাষায় কথা বলেন একজন ডেপুটি স্পিকার হয়ে, সেই লেভেলে আমি নামতে চাই না, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি এটাই বলবো যে এটা তদন্ত হওয়া উচিত, আর যে সিএম এর ভুল নাম ব্যবহার করেছে
সৎ সাহস থাকলে শিলচরের সাংসদকে বলছি ইনকোয়ারি করে ওকে সাসপেন্ড করেন। কেন্দ্রীয় লাচিত দিবস উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার। এ উপলক্ষে এদিন সকাল 9টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বের করা হয় এক সুসজ্জিত রেলি। হাজারো মানুষ 3টি সুসজ্জিত হাতিকে নিয়ে বের করা ওই রেলিটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শেষ হয় গান্ধী মেলার মাঠে। পরে গান্ধী মেলার মাঠে অস্থায়ীভাবে স্থাপিত বীর যোদ্ধা লাচিতের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি জনার্দন দেব গোস্বামী লাচিত বরফুকনের বীর গাথাকে স্মরণ করে বলেন, জাতির রক্ষাকল্পে যদি হাতে তরবারি তুলে নিতে হয় তাহলে তাতে কোনো ভুল নেই। যদি আমি লাচিতের লাচিতর যে আদর্শ আছিল তাক অন্তরত স্থাপন করি হৃদয়ের নিজের কর্ম প্রেরণাক আগত লই যদি আমি আগবাহি না যাও আমার অসম রসাতলে যাবে। আমার নাই সকল আছিল সকল আছে, গতিকে আমি আমার যে ধর্ম তাক রক্ষা করিবর বাবে বিশেষ উঠি অহা নবপ্রজন্মই লাচিত মূলার আদর্শ লই যদি প্রয়োজন হয় যদি আমার ধর্ম সুরক্ষার কারণে যদি প্রয়োজন হয় যদি আমি ঘুরি যাব লগা হয় সে শরাই হাতলই তেতিয়া হলে আমি হ্যাংডাং হাতত লওয়ার কোনো অসুবিধা নাই বলে ভাবো। বীর যোদ্ধা লাচিত বরফুকনের কেন্দ্রীয় অনুষ্ঠানেও বাদ যায়নি এনআরসির প্রসঙ্গ। এনআরসিকে সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথি মহন্ত সুরেন্দ্রনাথ অবদুজ্জি মহারাজ জানান, বারবার এনআরসি কি চর্চা কর রহে থে হামারে পূর্ববর্তা আর হামারে আসাম যুবা ছাত্র পরিষদ কে লোক তো হমেশা সে উসকে লিয়ে সংঘর্ষ করতে রহে হ্যায় আর ইয়ে মান করতে রহে হ্যায় কি এনআরসি কা জো আধার বর্ষ হ্যায় ভো 1951 হোনা চাহিয়ে और संपूर्ण देश में एक ही होना चाहिए। तो हम इस मंच के माध्यम से सनातन हिंदू वाहिनी की तरफ से मैं ये मांग करता हूँ, उनके स्वर में स्वर मिलाते हुए ये मांग करता हूँ कि पूरे देश में एनआरसी का जो आधार वर्ष 1951 ही लिया जाए और जितने भी इस देश में आने वाले घुसपैठिए उनको निकाल कर बाहर कर दिया जाए, क्योंकि भारतवर्ष कोई धर्मशाला नहीं है जिसमें कोई भी आकर रहना शुरू कर दे। और इसके लिए हमारे जो भ्रष्ट अफसर भ्रष्ट प्रशासन तंत्र उसके लिए उतना ही जिम्मेदार है जो ऐसे लोगों के परिचय पत्र और पहचान पत्र और पासपोर्ट तक बनवा देते हैं। ये वाकई हमारे देश के लिए बहुत ही घातक है और मैं इस मंच के माध्यम से ये मांग करता हूँ कि इस देश में आने वाले जितने भी इन्फिल्ट्रेशन है जितने भी घुसपैठिए हैं उनको तुरंत जो है उसको बाहर किया जाए। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, দেশের চেয়ে মামা বড় নয়, দেশ রক্ষায় বীর যোদ্ধা লাচিতের এই আদর্শকে মেনে চলার আহ্বান জানান। আশ্চর্য লাগে, আনন্দ হয় এবং এই জন্য মনে একটা উন্মাদনার সৃষ্টি হয় যখন সেগুলো মনে হয় যে লাচিত বরফুকন সেই ব্যক্তি যিনি তার মামা মাতা খেতে গিয়েছিলেন কর্তব্যের অবহেলার জন্য। দেশ রক্ষার ব্যাপারে কর্তব্যের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল আর সেই দায়িত্ব উনি সঠিকভাবে পালন করেননি, যার জন্য তার তরবারি দিয়ে মামার মাতা কেটে ফেলে দিয়েছিলেন আর বলেছিলেন মামার থেকে দেশ বড়, মামা বড় নয় দেশ বড়। বন্ধুগণ, আপনাদের সামনে আমি সেগুলো বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, এই যে ঘটনা সেই ঘটনা ব্যতিক্রমী কিনা? এই লাচিত বরফুকনের এই যে দেশপ্রেম দেশের উপরে কিছু নয়। অনুষ্ঠান মঞ্চে সংস্কৃতির আদান প্রদানের ঝলকও লক্ষ্য করা গেছে এদিন। বিহু নৃত্যের পাশাপাশি ধামাইল নৃত্যের উপস্থাপন দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়। মোরাই
বিপর দরে নামিমান রফাল মাটি ওসির বিনন্দিয়া তোমার কিঞ্চু পড়িবে ভারতরে পূর্ব বিপর পূর্বে পাঁচ কিলো হাতুড়ি দিয়ে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালালেন স্বামী। ঘটনাটি ঘটেছে কাটিগড়ার নিশ্চিন্তপুর রবিবার বেলা দুটো নাগাদ। জানা গেছে কালাইন তারাপুর এলাকার জাফিন সুলতানার বিয়ে হয়েছিল বছর দুয়েক আগে নিশ্চিন্তপুরের আজির উদ্দিনের সঙ্গে। বিয়ের পরপরই পারিবারিক কোন্দলের জন্য তাদের বিচ্ছেদ মামলা চলছিল। রবিবার আদালতের নির্দেশে গুমড়া পুলিশ নির্যাতিতার বাড়ি থেকে বিয়ের আসবাবপত্র আনতে যায়। ঠিক ওই সময় স্বামী আজির উদ্দিন পাঁচ কিলো ওজনের একটি হাতুড়ি দিয়ে জাফিনের উপর প্রাণঘাতী হামলা চালান। ঘটনার সময় তৎপর এক মহিলা পুলিশ কর্মী জাফিনকে কোনো ক্রমে রক্ষা করতে সক্ষম হলেও পালিয়ে যান আজির উদ্দিন। পরে অবস্থা বেগতিক হলে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে জাফিনের বাবা আজির উদ্দিনের পরিবারের বিরুদ্ধে গুমড়া থানায় দায়ের করেন এক মামলা। তখন যাবার পরে মেয়েটারে যখন পুলিশে লইয়া ঢুকছে গরু ঢুকার লগে লগে মেয়ের জামাইয়ে তখন লগে লগে তোমার পাঁচ কেজি ওজনের মাতুল দিয়া একদম মারবার চেষ্টা করলো যে আমি মাইন লিখতে দেখা। তখন পুলিশের দাঁত থাকি জামাইটা বাগিয়া গেল বাগিয়ে গেছে। করিমগঞ্জ কলেজের অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার চব্বিশ ঘন্টার মধ্যেই সুর বদল করলো ছাত্রী। থানার লকআপে বন্দী অধ্যাপকের সঙ্গে আলোচনার মাধ্যমে ঘটনার নিষ্পত্তি হয়েছে দাবি করে আদালতে লিখিত হলফনামাও জমা দিয়েছে ওই কলেজ ছাত্রী। এর ফলে জামিন অযোগ্য ধারায় আটক হওয়ার পরও নাটকীয়ভাবে জামিন লাভ করেন অধ্যাপক পার্থসারথী দাস। শুক্রবার করিমগঞ্জ কলেজে ছাত্রীকে শ্লীলতাহানির ওই ঘটনায় গোটা বরাক উপত্যকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিযুক্ত অধ্যাপক পার্থসারথী দাসকে কলেজ ছাত্রদের উপর্যুপুরি হামলারও সামনা করতে হয় ওই দিন। এদিকে ওই মামলার আইনজীবী জানিয়েছেন, ওদের ফ্যামিলি মেম্বার মিলে বা কলেজ কর্তৃপক্ষ আর মধ্যস্থ সবাই মিলে একটা কম্প্রোমাইজ হয়ে গেছে। সেই কম্প্রোমাইজের জুড়ে মেয়েটা একটা কম্প্রোমাইজ পিটিশন দিয়েছে, যেটা সরকারি উকিল হিসেবে আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম। আর কম্প্রোমাইজ পিটিশনের সাথে করে বেল পিটিশন মুভ করা হয়েছে। এবারে আমার ওদের সাথে কোনো অ্যালিগেশন নেই, মানে অ্যাকিউজডের সাথে আমার কোনো অ্যালিগেশন রইল না, কম্প্রোমাইজ করে নিয়েছি, মানে বিবাদটা মিটে গেল। সেকশনগুলো সব বেলেবল সেকশন ছিল, এখন বেলেবল সেকশনে যদি কম্প্রোমাইজ পিটিশন হয় তাও ঠিক আছে, যদি হয় না তাও ঠিক আছে। কম্প্রোমাইজ মানে দ্যার ইজ এ প্রভিশন অফ ল, একটা ভিকটিম যদি চায় ও কম্প্রোমাইজ করতে পারে। শ্লীলতাহানি হয়েছে বলে কিছু তো প্রমাণ হয়নি না এখনও। আর কম্প্রোমাইজ করা মানে কেসটা শেষ হচ্ছে না, বেইলে আপত্তি নেই এটাই বলা হয়েছে। কেস তো চলছে ডিউরিং ইনভেস্টিগেশন, যেটা আসবে দেখা যাবে। যদি ইনভেস্টিগেশনে অ্যাকিউজ দোষী হয় নিশ্চয়ই তার শাস্তি হবে। ক্রমশ অপরাধপ্রবণ অঞ্চল হয়ে উঠেছে বরখোলা। সুখেন্দু দাস হত্যাকাণ্ড, বিজয় ওরাংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীর গুলি বর্ষণ এবং সর্বশেষ ঘটনা বিজেপি কাছাড় জেলা কিষাণ মোর্চার উপসভাপতি বিজয় দাসের উপর বাড়ি ফেরার পথে অতর্কিত হামলা। দিন দশেক আগে বিজয়ের উপর হামলার ঘটনা ঘটলেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে ফলাও করে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়, কিন্তু ঘটনাটি রাজনীতির মোড়কে চলে আসে যখন সম্প্রতি বরখোলার প্রাক্তন বিধায়ক রুমিনাথ বিজয়ের খোঁজ নেন। তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন বিজেপির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে যৌথ মঞ্চের পক্ষে মদন মোহন পাল বরখোলার বিধায়ক কিশোরনাথের কাজের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বিজয় দাসের ওপর হামলার ঘটনার পর যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন বিধায়ক কিশোরনাথ। বিজয় দাসের পরিবারের উপর কিছু দুষ্কৃতিকারী হানা দিয়েছে এবং তারা তিনজন মানুষ তারা আহত হয়েছে। ওই ব্যাপারটা যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন আমাদের মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয় বিকালবেলা মেডিকেলে গিয়া সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের কথা হইয়া তারা যে সুচিকিৎসার ব্যবস্থা তাকে করিয়া দিয়েছিল, এটা লাগে আমরা অত্যন্ত সন্তুষ্ট। দেওয়ার পরে পুলিশ প্রশাসনের লোক বারবার যোগাযোগ করছেন আসামি ধরার লাগিয়া। বাইরে আমাদের এমপি মহাশয় মাননীয় ডাক্তার রাজদীপ রায় মহাশয় এই খবরটা পাইছেন, পাওয়ার পরে বিজয় দার লোক যোগাযোগ করছেন যে কী তার ব্যাপার সব জানার পরে জানিয়েছি তুমি একবার আইও। তো আমরা সব যারা সালচাপড়া মণ্ডল এলাকার যারা আমরা বিজেপি করি অ্যাক্টিভ ওয়ার্কার আমরা সব একদিন বিকালবেলা কানগুলো গেছি গিয়ে তাহলে সম্মান জানাই, সম্মান জানাই তারপরে বুঝুন কী তা প্রবলেম
ওই প্রবলেম বিজয়দা এবং আমরা সবাই হয়েছি যে এই প্রবলেম যে আমরা এমএলএ মহাশয় তো খুব চেষ্টা করুন আর আপনিও একটু চেষ্টা করুন যাতে আসামিগুলা ধরা হয়। আমরা এমএলএ মহাশয় এই আসামিগুলা ধরার লাগিয়া পুলিশ প্রশাসন এসপি অ্যাডিশনাল এসপি ডিআইজি ডিএসপি সকলে চাপ দেওয়ার পরে এই পুলিশ প্রশাসন কয়েকটা জায়গায় তারা হানা দিছে, হানা দিয়া তারা আসামিগুলারে ধরতে পারছে না। যাই হোক, এই এমপিও কথা হয়েছেন, এমএলএও কথা হয়েছেন, উভয় পক্ষ থেকে চাপ পাওয়ার পরে তারা কয়েকটা জায়গায় থানা দিয়ে কোনো কিছু আসামি ধরতে পারছে না এবং আমরা আশাবাদী কয়েক দিনের মধ্যে এই আসামিগুলো ধরা যাইব। আজকে আমরা যারা এখানে আমরা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মীরা আমরা এখানে আসি, আমরা ওখানে এটাও কথা হইতে চাইলাম যে আমরা বিধায়কের সঙ্গে আসি, বিধায়কের সঙ্গে থাকবো, বিজেপির সঙ্গে থাকবো, তাতে কোনো সন্দেহ নাই। আর যত বাধা বিঘ্ন যত কিছু আপনার কেন আমরা কিছু না তো লগে আসি আর তা। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির চতুর্থ বার্ষিক অধিবেশন শনিবার নতুন দিল্লিতে শুরু হয়েছে। চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির প্রাঙ্গণে সকালে অনুষ্ঠানে শুরু হয় সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্ত বাংলাদেশ থেকে ভাষা সংস্কৃতি সাহিত্যপ্রেমীরা এতে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় দিন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। এই অধিবেশনে শিলচর থেকে যোগ দিয়েছেন শাখা সচিব ভার্গব চৌধুরী, উত্তম কুমার সি ও চয়ন ভট্টাচার্য। অধিবেশন সম্পর্কে সমিতির প্রধান সচিব জানান, বিভিন্ন প্রদেশ এবং বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিরা এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এক সুন্দর পদযাত্রা হয়েছিল, এক বিশাল লম্বা লাইন পড়েছিল, স্থানীয় লোকেরাও সেখানে যোগদান করেছিলেন। আগামীকাল আমাদের অধিবেশনে যোগ দেবেন নিউ ইয়র্ক, কানাডা, ডেনমার্ক, জেনেভা, সিঙ্গাপুর এবং নেপাল থেকে অতিথিরা আসবেন। আগামী বছর আমাদের অধিবেশন হবে ঢাকা বাংলাদেশ এবং 2021-এর ষষ্ঠ অধিবেশন হবে পুরুলিয়াতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জল্পনার অবসান, বেঞ্জির উত্তেজনার পর ডিএসএর সভাপতি পদে বাবুল, সচিব বিজেন্দ্র। সংস্কৃতির মেলবন্ধনে শিলচরে উদযাপিত লাচিত দিবস, বক্তব্যে উঠে এলো দেশ রক্ষা এনআরসি। স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা, ফেরার স্বামী সংকটজনক অবস্থায় ভর্তি মেডিকেলে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।